আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি আশরাফুল আলমস আশরাফুল আলমস অ্যাক্টিভিটি ইউটিউব চ্যালেঞ্জ থেকে বলছিলাম তো ভিউয়ারস আমি আজকে আপনাদেরকে ট্রাভেল পাস সম্পর্কে ইনফরমেশন দেব যারা মালয়েশিয়াতে আছেন অবৈধ তারা হয়তো বা দেশে চলে যাবেন তো যাদের পাসপোর্ট নাই কিন্তু দেশে চলে যাইতেছেন তাদেরকে কিন্তু অবশ্যই ট্রাভেল পাস কাটতে হবে এই ট্রাভেল পাস কিভাবে কাটবেন এই ট্রাভেল পাস নিয়েই কিন্তু আমার আজকের এই ভিডিওটা তো ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে এখনো নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন থাকলে পরে ট্রাভেল পাস কিভাবে কাটবেন এই বিষয়ে কিন্তু আপনাদের ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ

তো এখন এই ট্রাভেল পাস কোথা থেকে কাটবেন এই ট্রাভেল পাস অবশ্যই বাংলাদেশ হাই কমিশন বা মালয়েশিয়ার যে বাংলাদেশের যে দূতাবাস আছে এই দূতাবাস থেকে আপনাকে কাটতে হবে এখন আপনার এই ট্রাভেল পাস কাটার ক্ষেত্রে কিন্তু কিছু প্রমাণ আদি দেখাইতে হবে যে আপনি আসলেই বাংলাদেশের নাগরিক তো এই প্রমাণ কি যারা এর আগে পাসপোর্ট করছিলেন পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা পাসপোর্ট হারায় ফেল পাসপোর্ট হারাই ফেলাইছেন বা পাসপোর্ট কারো কাছে আছে আপনি তার কাছ থেকে নিতে পারতেছেন না তাদের ক্ষেত্রে অনেকটা ইজি যদি আপনার পাসপোর্টের ফটোকপিটা থাকে তো এই ফটোকপিটা কিন্তু আপনার যদি থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই ট্রাভেল পাসটা নিতে পারবেন তো আপনার যাদের পাসপোর্টের ফটোকপি আছে তারা পাসপোর্টের আর কপি ছবি ছবি আপনার তোলা তিন নিয়ে আপনি বাংলাদেশ হাই কমিশনে যাবেন অর্থাৎ বাংলাদেশ যে এখানে দূতাবাস আছে ওই দূতাবাসে যাবেন যাওয়ার পর দেশ অ্যাম্বাসির যে একটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আপনার বিয়াল্লিশ করতে হবে তো এই ড্রাফটটা করার পর এই অ্যাকাউন্টটা কোথা থেকে নেবেন আপনি বাংলাদেশ হাই কমিশনে যাইয়েই নিতে পারেন বা কারো মাধ্যমে যাই না নিতে পারবেন নিতে পারেন যে বাংলাদেশের অ্যাকাউন্ট নাম্বারটা অরিজিনালি কি আমিও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা বাংলাদেশ হাই কমিশনের অ্যাকাউন্ট নম্বরে বিয়াল্লিশ আর এর একটা ড্রাফট জমা দিবেন দেওয়ার পর যে আপনাকে যে একটা রিসিট দেওয়া হবে এই রিসিটটা সহকারে আপনি নিয়ে যাবেন বাংলাদেশ হাই কমিশনে পরে আপনাকে একটা পেপার তুলতে হবে একটা কি বলে এটাকে একটা ফর্ম তুলতে হবে ওই ফর্মের মধ্যে আপনার নাম ঠিকানা বাবার নাম গ্রামের নাম এই ডিটেলস আপনার অ্যাড্রেস গুলা লিখতে হবে লেখার পর আবার ওই ফর্ম নিয়ে লাইনে দাঁড়াতে হবে অর্থাৎ ওই ফর্মটা জমা দিতে হবে তো এখন যারা লিখতে টিকতে পারেন না তারা কাউরে নিয়ে যাবেন নিয়ে গেলে আপনার ওই ফর্মটা লিখে দিবে আপনার জন্য সুবিধা হবে আর যদি যারা কেউই নাই যাদের বা লিখতেও জানেন না তাদেরকে কিন্তু অবশ্যই দালাল বা কারো সহযোগিতা নিতে হবে তো আমি চাই যে আপনার রুমের যদি কেউ থাকে তাদেরকে নিয়ে যাবেন গিয়ে আপনি ওই ফর্মটা ফিল করে জমা দিবেন জমা দেওয়ার পর আপনাকে ডাকা হবে ডাকার পর আপনাকে কিছু জিজ্ঞেস করা হবে বাবার নাম মান নাম আপনি কোন গ্রামের কবে কত দিন থেকে মানুষ নাই কেন এই ধরনের কিছু আপনাকে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করার পর আপনি যদি সবকিছু ঠিকঠাক মতো পায় তাহলে কিন্তু আপনাকে একটা টোকেন দিয়ে ওরা পাঠিয়ে দিয়ে বলবেন যে আপনি পাঁচটার পরে আসেন বা চারটার পরে আসেন নিয়ে আপনার ট্রাভেল পাসটা নিয়ে যায় তো দেখা গেছে যে এইভাবে কিন্তু আপনি আপনার ট্রাভেল পাস খুব সহজে নিতে পারবেন কোন প্রকার দালাল ছাড়া কিন্তু যাদের পাসপোর্ট আগের করা ছিল না বা ডিজিটাল পাসপোর্ট কখনো করা হয় নাই বা অনেক আগে আসেন আর জান নাই বা অন্য কোন ওয়েতে তারা কি তারা কি করবে তাদেরকে কিন্তু মোটামুটি একটু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে কঠিন পরীক্ষা গুলো বলতে কি আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড দেখাতে হবে তারপর বার্থ সার্টিফিকেট দেখাতে হবে তারপরে চেয়ারম্যানের যে সার্টিফিকেট দেওয়া হয় বাংলাদেশের গ্রামগুলায় ওই চেয়ারম্যানের সার্টিফিকেট গুলাও লাগতে পারে যেই কোনো তিনটা বা আপনার যদি আরো কোনো ডকুমেন্ট থাকে তাহলে এই ডকুমেন্ট গুলা কিন্তু আপনি বাংলাদেশ হাইকমিশনে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আপনাকে প্রুফ করতে হবে যে হ্যাঁ আপনার এই পেপার গুলা অরিজিনালি আপনার এখন বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস নিতে পারবেন তো যাদের এই পেপার কোথা থেকে আনবেন অবশ্যই এই পেপারস গুলো বাংলাদেশ থেকে করে আনতে হবে যারা যাদের এখানে মালয়েশিয়াতে আছে তাদের তো কোনো সমস্যা নেই আর যাদের নাই তাদের আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার ফ্যামিলি আবার ই আপনার এলাকার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবে যোগাযোগ করে কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন তারপরে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট আর যদি ন্যাশনাল আইডি কার্ড আগের করা থাকে তাহলে ন্যাশনাল আইডি কার্ড এই তিনটা জিনিস আপনি নিয়ে আপনাকে বলবেন পাঠাই দিতে তো আপনি পাঠাই দিবে যখন পাঠাই দিবে তখন কিন্তু আপনি বাংলাদেশ যাবেন তো যাদের পাসপোর্ট নাই তারা কিন্তু তাদের হাতে কিন্তু খুবই সময় কম যাদের পাসপোর্ট এর ফটোকপি নাই কারণ আপনার কিন্তু এইগুলা টালেট করতে এই পেপার গুলা কালেক্ট করতে কিন্তু মোটামুটি ভালো সময় লেগে যায় তারা কিন্তু এখনই শুরু করে দিবেন এই পেপারস নেওয়ার জন্য নিলে পরে কিন্তু আপনি ট্রাভেল পাস কাটতে পারবেন অন্যথায় কিন্তু আপনি ট্রাভেল পাস কাটতে পারবেন না কারণ আপনার এর ফটোকপিও নাই সো আপনার কিন্তু মোটামুটি কঠিন হবে আপনি যে বাংলাদেশে এটা প্রমাণ করার জন্য তো এই আপনার কিছু সময় লাগবে তো যাদের পাসপোর্টের ফটোকপিও নাই তারা কিন্তু মোটামুটি এখনই কাজ শুরু করে দেন আপনার বাংলাদেশ থেকে যে পেপারস গুলো আনা দরকার অর্থাৎ জন্ম নিবন্ধনের ফটোকপি তারপরে যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি তারপর চেয়ারম্যানের সার্টিফিকেট এই পেপার গুলা খুব দ্রুত আনার চেষ্টা চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত ট্রাভেল পাস নিতে পারবেন আর যাদের পাসপোর্ট নাই কিন্তু পাসপোর্টের ফটোকপি আছে তাদের ক্ষেত্রে মোটামুটি ইজি আমি তো বলেই দিলাম তো পাসপোর্ট সব পেপার্স গুলো নিবেন নিয়ে অবশ্যই আপনার তিন কপি ছবি লাগবে তিন কপি ছবি নিয়ে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে এই অ্যাকাউন্টে রিঙ্গিতের একটা ড্রাফ জমা দিবেন দিয়ে ওই নিয়ে আপনার যে ফর্মটা আছে ওই ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনার সিরিয়ালে দাঁড়াইতে হবে পরে আপনার আবার ইন্টারভিউ হবে বা আপনাকে কিছু জিজ্ঞেস করবে জিজ্ঞেস করার যে দেখবে যে হ্যাঁ আপনি আসলেই বাংলাদেশি তখন কিন্তু আপনার এই ট্রাভেল পাসটা দিবে এই ট্রাভেল পাসটা নিয়ে গিয়ে কিন্তু আপনি বা যে কোনো ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে আপনার এই স্পেশাল পাসটা কেটে নিতে পারবেন আমার এর আগের ভিডিওতে স্পেশাল পাস সম্পর্কে ভিডিও দেওয়া আছে এর আগের ভিডিওটাই তো আপনারা যারা স্পেশাল পাস কিভাবে কাটবেন জানেন না তারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও কিন্তু ওই স্পেশাল পাস কাটার পদ্ধতির ভিডিওটা দেওয়া থাকবে ওখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন দেখে নিলে আপনাদের জন্য মোটামুটি অনেকটা সহজ হবে তো ফ্রেন্ডস আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে বোঝাতে পারছি ট্রাভেল ট্রাভেল পাস কি কিভাবে কাটবেন যদি না পারি তাহলে আমি দুঃখিত তবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আরো সুন্দরভাবে বলার চেষ্টা করব বা আপনাকে লিখে বা কমেন্টের মাধ্যমে বলার চেষ্টা করব। তো বিয়ার্স আজকে এই পর্যন্তই আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা মুরান তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে কিন্তু আমার আপনাদের জন্য ভিডিও করার আগ্রহটা আরো বেড়ে যায় তো অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো গুলা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন আর ভালো থাকবেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম